অসংখ্য ধন্যবাদ, সুস্বাগত। আজকে আমি যে পাঠটা দেব, ভূগোল পরিবেশ দ্বিতীয় অধ্যায়ের পার্শ্ব নামের চক্রেখা, জ্যামিতিক রেখা ও নিরাপদ রেখা। তাহলে আমরা প্রথমে অক্ষরেখা কি এটা জানতে হবে। অক্ষরেখা হচ্ছে যে রেখা এই জায়গায় উত্তর দক্ষিণে যেতে চায়, উত্তর দক্ষিণ বরাবর যায়, এটাকে অক্ষরেখা বলা বলা হয়। এখানে যা আছে এইটা হচ্ছে এটা অক্ষরেখা। আর নিরাপদ রেখা কোনটা যেটা মাঝখানে যাচ্ছে, পৃথিবীর মাঝখানে তাহলে আমরা অক্ষরেখা নিরক্ষরেখা তাহলে আমরা এবারে সাহায্যে কিভাবে আমরা এই যন্ত্র দিয়ে সূর্যের উদ্দীপন মাপা যাবে। আমাদের এই ঢাকাকে ধরায় বা বুড়িকে ধরায়, বুড়িকে ধরে এখানে বিশুদ্ধ অঙ্গ ধরে সূর্যের উদ্দীপন মাপা হবে। তারপরে আমরা এইটা এই যে এই যে গোলকের সবাই দিচ্ছি, তাই না? এই গোলকের এখানে সব আছি সূর্য, ধরো আমাদের বাংলাদেশ এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে, এটা হচ্ছে বাংলাদেশ এই ছোট জায়গাটা, এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ। আমরা এই জায়গাটাকে ধরাইছে 90 ডিগ্রি, আর 0 ডিগ্রি দেখা যাচ্ছে জায়গায় যে মাঝখান লন্ডনের ফ্রন্টে গ্রিডি স্টক এই জায়গা এখান থেকে আছে গ্রিডি স্টক এটাকে যদি ধরেছে ওখান থেকে মহাশয়ের অবস্থান 6 ঘন্টা, তা 1 ডিগ্রি দেয়ের পার্থক্য 4 মিনিট, এটা গুণ কর করে 6 ঘন্টা পায়। আমাদের এখানে এখন বাজে কটা, বেলা 12টা, তাহলে গ্রিডি সময় কত হবে সকাল 6টা। তাহলে আমরা এটা জানলাম 20 ডিগ্রি, এবং আমাকে যখন পূর্বের দিকে যাবে তখন আমাদের যোগ হবে। এখন আমাদের পূর্বে আছে মালয়েশিয়া আছে, আরও পূর্বে সর্বপূর্বে আছে ফিজি বা নিউজিল্যান্ড, সবচেয়ে পূর্বে আমাদের এখান থেকে 6 ঘন্টা ডিফারেন্স ফিজি নিউজিল্যান্ড পূর্বের দেশ, জাপান আছে 7 ঘন্টা ডিফারেন্স। তা এখন আমাদের এখানে হচ্ছে 12টা, তাহলে ওখানে ওই ফিজি বা নিউজিল্যান্ডে ওখানে বাজবে কয় কত, বিকাল 6টা, আর জাপানে এসে 7 ঘন্টা সময় আছে, তাহলে ওখানে বাজবে 7টা, মালয়েশিয়া 2 ঘন্টা, এভাবে পর্যায়ক্রমে আমরা এই এটা আমরা নির্ধারণ করা হয় এই জায়গাটাকে সাহায্যে আমরা করি, এটা আমরা করতে পারি। আমরা এখান থেকে আমাদের ভারত আমাদেরকে আধা ঘন্টা ডিফারেন্স করা আছে, ওরা একটাই পরামর্শ হয় ভারতে মানুষের একটা, কিন্তু বিশ্ব অনেক দেশ আছে সেখানে কিন্তু প্রমাণ সময় অনেক, যেমন আমেরিকায় 4টে, কানাডায় 5টা, একই দেশে বিভিন্ন সময় প্রমাণ সময় আছে। তারপরে এই আছে প্রথম স্থান আমাদের এই বাংলাদেশের প্রতিষ্ঠান কোন জায়গা বলতে হলো দক্ষিণ আমেরিকার চিলি দেশে পশ্চিম প্রশান্ত মহাসাগরের মধ্যে ঢাকা রোজা মল্লারোজা একই হলো আমাদের। এটা এটা ভেদ করলে এটা ভেদ করলে এই যে বাংলাদেশ এখানে দেওয়া আছে এটাকে ছিদ্র ভিত্তি ছিদ্র করলে এখানে যেটা আসে এই দক্ষিণ আফ্রিকার এই যে চিলি ভূগোল আগামীকাল
এগুলো ছবি আগে আচ্ছা আমাকে দেখাবা এবং বারবার করবা সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে।